তাদের কাছে গিয়ে যখন আমরা বলি সাধু বাবা আমার ছেলে হয়েছে, তারা আবেগে ভাসে। কিন্তু সংসারী জীবের কাছে এই বার্তা এলে সঙ্গে সঙ্গে কত আনন্দ, আহা খুব ভালো খুব ভালো খুব ভালো, নারায়ণ এসেছে গো, সাক্ষাৎ নারায়ণ এসেছে। আর যদি মেয়ে হয় সাক্ষাৎ লক্ষ্মী দেবী এসেছে, চিন্তা করো না তোমার দিন ফিরে গেল। মায়া বলছে কি তাই এই কথা ঢুকার। আর সাধু জন্মালে আবেগে ভাসে না, আর কারণ মৃত্যু সংবাদ শুনলে ভেঙে পড়ে। আমি এখানে জুড়ে দেব কথাটা, এখন বহু মানুষ বলে দেখবে যে ওই মঠ মন্দির যেমন আমার গৃহটাও তেমন, আমার গৃহটাই মঠ মন্দির। এখানে একটু কথা আছে, কথাটা একটু বিচার করছে। বেশ, আপনার কথা মর্যাদা দিচ্ছি, আপনি ভক্তি রসে ডুবে বলছেন যে ওই মঠ মন্দির আর আমার গৃহ তফাৎ। মঠেও ঠাকুর সেবা হয়, আমার গৃহ ঠাকুর সেবা হয়, মেনে নিলাম। বিচার তাকিয়ে দেখুন বাস্তবে এসে দাঁড়া, মঠ মন্দিরে কোনো ভক্ত যদি মরে যায়, মানে দেহ রাখে, তার ডেড বডিটা যখন মঠে আসছে তখন সেই সময় দেখা যাচ্ছে মঠে আরতি হচ্ছে। লক্ষ্য করুন, আরতি হচ্ছে। দেখুন, আরতি থামিয়ে কোনো সাধু কিন্তু সেই ডেড বডির কাছে এসে দাঁড়িয়ে, আরতি যখন চলছে তখন সবাই আরতিতে কীর্তন করছে, আর এদিকে ডেড বডিটা পড়ে আছে। যেই আরতি সমাপ্তি হলো, প্রসাদী মালা এনে ভগবানের, প্রসাদী মালা এনে ভক্তের গলায় পরিয়ে দেওয়া হয়, এই হচ্ছে নিয়ম। তাহলে এটা মঠে। আর আমাদের বাড়িতে যদি কোনো মরা আসে আর সেই সময় যদি আরতি হয়, জানবেন ঠাকুর ঘর থেকে বেরিয়ে ঠাকুর ঘরের কাজ সমাপ্ত করে, মানে সমাপ্ত হয়নি ঠিক মতো, অসমাপ্ত রেখে আগে মরার কাছে ছুটে যায়। তাহলে মঠ মন্দিরের সঙ্গে গৃহটা এক হলো কি করে? এই জায়গাগুলো ভাববার দরকার। মঠ আর গৃহ কখনো এক হয় না, মঠ মঠ, গৃহ গৃহ। তাই আজকে আমরা যারা গৃহে আবদ্ধ, আমাদের মধ্যে একটা মায়া কাজ করে, এই প্রিয়জনেরা যখন চলে যায় তখন আমরা ভাবি আমি বাঁচবো কি করে, আমার চলবে কি করে, আমি থাকবো কি করে। তখন বেঁচে থাকার একটা পথ আছে, কি পথ? এই প্রিয়জনেরা তাদের ব্যবহৃত কিছু রেখে যায়, যেমন গায়ের কাপড়, গায়ের চাদর, এগুলো হলো আমাদের কাছে তখন স্মৃতি। এই স্মৃতিটা তখন বুকে আগলে ধরে আমরা বেঁচে থাকি। তা এই কথার মধ্যে এই কথাগুলো আছে, সবে কিছু লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব দেখা হবে না, দেখা হবে না।